জিওনি এবারে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। তিনি বলেন, জিও বিশ্বের প্রথম সংস্থা যে 6G প্রযুক্তি চালু করবে। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 46তম বার্ষিক সাধারণ সভা ছিল, আর সেখানেই এই ঘোষণা করেন মুকেশ আম্বানি। তিনি বলেন, 6G প্রযুক্তি চালু করতে চলেছে জিও। বুঝতেই পারছেন যে এর জন্য মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে গোটা বিশ্বে জিও আবারও একটা নজির গড়তে চলেছে। মুকেশ আম্বানি বলেন, জিও প্ল্যাটফর্মগুলো এখন প্রযুক্তি সংস্থায় পরিণত হয়েছে। জিও এখন আর শুধু টেলিকম অপারেটর নয়, ভারতের সীমার বাইরেও জিও প্ল্যাটফর্মগুলো উদ্ভাবনী শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। এখন এই সংস্থার মূল লক্ষ্য ভারতে তৈরি প্রযুক্তি বিদেশে রপ্তানি করাই। জিওকে প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির সংস্থা করে তোলায় আসল লক্ষ্য। আম্বানি জানান, জিও সংস্থা নিজেই যে প্রযুক্তি বানিয়েছে তার থেকে 5G নেটওয়ার্কের ব্যবস্থা করতে পেরেছে। স্ট্যান্ড অ্যালোন 5G আর্কিটেকচার, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, নেটওয়ার্ক স্লাইসিং, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে জিও 5G রেডিওর মাধ্যমেও নানা পরিষেবা দেবে। যেভাবে জিও 5G সারা দেশে ছড়িয়ে গেছে তাই নিয়ে সন্তোষ প্রকাশ করেছে মুকেশ আম্বানি। ২০২২ সালের অক্টোবরে এই পরিষেবা চালু করা হয়। এরপর মাত্র 9 মাসের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে পড়ে 96% মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর আগে আম্বানি বলেছিলেন, জিও 5G মোবাইল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে সস্তা হবে। তবে সোমবারের বার্ষিক সাধারণ সভায় অবশ্য সে ব্যাপারে কিছুই বলেননি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। এছাড়াও ভারতের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সংক্রান্ত প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে জিও। সব মিলিয়ে বর্তমানে যতটাই আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছি, কিংবা বিভিন্ন নেটওয়ার্কিং সাইটগুলো থেকে শুরু করে নেটওয়ার্কের পুরো সিস্টেম যত উন্নত হচ্ছে, তত তার হাত ধরেই যে বদল আনতে চলেছে মুকেশ আম্বানি সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার করে জানিয়ে দিলেন। জিও নিয়েই বড় ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। তিনি বলেছেন যে জিও বিশ্বের প্রথম সংস্থা যে 6G প্রযুক্তি চালু করবে। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 46তম বার্ষিক সাধারণ সভা ছিল, আর সেখানে এই ঘোষণা করেন মুকেশ আম্বানি। তিনি বলেন, 6G প্রযুক্তি চালু করতে চলেছে জিও। বুঝতেই পারছেন যে এই জন্য মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে গোটা বিশ্বে জিও আবার একটা নজির গড়তে চলেছে। মুকেশ আম্বানি বলেন, জিও প্ল্যাটফর্মগুলো এখন প্রযুক্তি সংস্থায় পরিণত হয়েছে। জিও এখন আর শুধু টেলিকম অপারেটর নয়, ভারতের সীমার বাইরেও জিও প্ল্যাটফর্মগুলো উদ্ভাবনী শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। এখন এই সংস্থার মূল লক্ষ্য ভারতে তৈরি প্রযুক্তি বিদেশে রপ্তানি করাই। জিওকে প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির সংস্থা করে তোলায় আসল লক্ষ্য। আম্বানি জানান, জিও সংস্থা নিজেই যে প্রযুক্তি বানিয়েছে তার থেকে 5G নেটওয়ার্কের ব্যবস্থা করতে পেরেছে। স্ট্যান্ড অ্যালোন 5G আর্কিটেকচার, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, নেটওয়ার্ক স্লাইসিং, এছাড়াও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে জিও 5G রেডিওর মাধ্যমেও নানা পরিষেবা দেবে। যেভাবে জিও 5G সারা দেশে ছড়িয়ে গেছে তাই নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুকেশ আম্বানি। 2022 সালের অক্টোবরে এই পরিষেবা চালু হয় এবং এটা কিন্তু আমরা সবাই জানি, আর এরপর মাত্র 9 মাসের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে পড়ে 96% মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর আগে আম্বানি বলেছিলেন, জিও 5G মোবাইল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে সস্তা হবে।
তবে সোমবারের বার্ষিক সাধারণ সভায় অবশ্য সে ব্যাপারে কিছুই বলেননি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। এছাড়াও ভারতের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে জিও। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।